ওয়েলকাম বন্ধুরা কেমন আছে তোমরা আজকে খেলতে চলেছি রোফিরো ভাইস টাউন আমি আজকে এই রিভার প্লেসে এসেছি এই রিভারটা দখল করে নেব এবং আমি আজকে অনেক ট্যুর আছে আজকে আমি পুরার সিটি এই টাউন ট্যুর করবো তো চলো শুরু করা যাক সর্বপ্রথমে এই ম্যাডামকে আমি একটি ডান্স করে নেব এবং এই ম্যাডামকে আমি পিটিয়ে আমি এই ম্যাডামকে এই রিভার প্লেস থেকে আউট করে দেব এই ম্যাডামকে আমি আউট করে দিলাম এবার একটি লাথে দিই হ্যাঁ ম্যাডাম আউট হয়ে গেছে তো চলো এখানে একটি পাওয়ার দেখা যাচ্ছে এই পাওয়ারটি আমি নেব আমাকে শক্তিশালী হতে হবে আমাকে পুরো টাউন আমাকে আজকে দখল করে নিতে হবে এই টাউনে কি কি আছে সব কিছুই দেখতে পাবে তোমরা আমার সাথেই থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে তো চলো এখানে একটি বেটা দেখা যাচ্ছে এই বেটাকে তো আমি রাখবো না এই রিভার প্লেসে তো এই বেটাকে হকি দিয়ে পিটিয়ে আমি রিভার একটা গেনেট মেরে দিলাম বেটা বেটাকে গেনেট মেরে দিচ্ছে এখানে একটি গেনেট মেরে দিই হ্যাঁ এই বেটাও শেষ তো চলো আমরা সামনে আগাই আর কেউ পাওয়া যায় নাকি তো এখানে এই কাছে টাকা ছিল টাকাটা নিয়ে নিলাম তো চলো সামনে এগোই এখানে নাকি অনেকে দোকান পাট দিয়েছে এখানে সুপার শপ করেছে সেগুলো কিছুই রাখবো না এই দুই বেটাকে গেনেট মেরে ফিনিশ করবো কিন্তু গেনেটটা লাগলো না আরেকটি মারি এক বেটা ফিনিশ হয়েছে এক বেটা ফিনিশ হয়নি এটাকে গ্রেনেট মারে দিলাম হ্যাঁ বেটা ফিনিশ হয়ে গেছে তো চলো এখানে হ্যাঁ দেখা যাচ্ছে এখানে সুপার শপ দিয়ে বসেছে এই সুপার শপটাকে আমি গেনেট দিয়ে ফিনিশ করব তার আগে এটাকে ফায়ার করে ফিনিশ করে দিই এই বেটাকে এই এটাকে আমি গ্রেনেড মারবো এই শপে গেনেট মারলে একসাথে সবাই শেষ হয়ে যাবে আমি গ্রেনেট মেরে দিলাম এবং শেষ হয়ে গেল তো চলো সামনে আগাই সামনে সামনে আরেকজনকে দেখা যাচ্ছে এই রেভার প্লেস দখল করার জন্য আমাকে সবাইকে ফিনিশ করতে হবে কিন্তু এই মেয়েটাকে ফিনিশ করতে আমি পড়ে গেলাম মেয়ের কাছে টাকা ছিল এই টাকাটা নিয়ে নিতে হবে আমার টাকার প্রয়োজন পুরো সিটি দখল করতে পুরো টাউন দখল করতে এখানে পুলিশ ব্যাঠাকে ফায়ার করে নিই পুলিশ ব্যাটার কাছেও টাকা ছিল এই টাকা আমরা নিয়ে নেব টাকা নিয়ে নিলাম এখানে আরেকটি পুলিশ বেটা একটা গেনেট মেরে দিই গেনেট মারলে আমাকে আর ফায়ার করা লাগবে না তো বেটা কঙ্কাল হয়ে গেছে তো চলো আমরা এই কার নিয়ে চলে যাবো এই রেড কার নিয়ে চলে যাব পুরা আর টাউন আজকে টোর দেবো এই পুরা টাউনে কি কি হয় সব কিছু আমরা দেখবো এবং সব কিছু আমাদের দখলে নিয়ে আসবো চলো এখানে সব কিছু লন্ড করে দিলাম রিভার প্লেস আমাদের দখলে চলে এসেছে টাউনে পুলিশ কার দেখা যাচ্ছে সামনে দেখা যাচ্ছে একটি বড় বিল্ডিং এই বিল্ডিংয়ে নাকি ক্যাচিনো হয় ক্যাচিনো যে খেলা হয় এই বিল্ডিংয়ে হয় এই বিল্ডিংয়ে এটাকে আমাকে দখল করতে হবে সামনে পড়ে গেছে যেহেতু সেহেতু আমি এই ক্যাচিনো হাউসটাকে আগে দখল করে নিই আমি প্রবেশ করব ভিতরে এবং প্রবেশ করলাম একটা ভালো গান নিয়ে নিই একটা গান নিয়ে নিলাম তো চলো সামনে এখানে কি কি আছে এই ক্যাসিনো হাউজে সবাইকে ফিনিশ করব। এবং দখল করে নেব এ বেটাকে কিছু বলবো না আমি আগে ডিং করে নেব। ডিং করে আমি শরীরে এনার্জি এনে নেব এনার্জি এনে নিয়ে আমি সবাইকে ফিনিশ করে দেব। তো আমি ডিঙ্ক করি ডিংকের অর্ডার করেছি বেটা আমাকে ডিং করতে দিচ্ছে একটি গ্লাসে তো আমি ডিং করে নিই আর ডিঙ্ক করতে আমার ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমি আরেকবার ডিং করে নিই হ্যাঁ ডিং করা হয়ে গেছে আমার শরীরে একটু এনার্জি এসেছে এবার এদের সবাইকে ফিনিশ করে দেবো ফায়ার করে এবং ফায়ার করলাম একটা ফিনিশ হলো দুইটা ফিনিশ হলো কিন্তু পিছন থেকে এক বেটা আমাকে মারার চেষ্টা করছে এই বেটাকে তো আমি ফায়ার করে ফিনিশ করে দেব এখানে দুজনকে দেখা যাচ্ছে এই দুজনকে আমি ফিনিশ করে দেব এই দুজন ফিনিশ হয়ে গেল তো চলো সামনে আগাই সামনে আরেকজনকে দেখা যাচ্ছে গ্রেনেড মারলাম কিন্তু কাজ হলো না একে ফায়ার করেই ফিনিশ করতে হলো তো চলো সামনে আগাই আর কি আছে এই টাউনে এই ক্যাসিনো হাউজে এই ক্যাসিনো হাউজে আমি এবার ডান্স করব এদের সবাইকে ফিনিশ করা হয়ে গেছে আমি একটু ডান্স কর আমার ডান্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আমার এই ক্যাসিনো হাউস সবাইকে ফিনিশ করা শেষ তো চলো আমরা এবার বাহিরে যাই বাহিরে আর কিছু পাওয়া যায় কি না এই পুরা টাউন আজকে টোর দেব এবং দখল করে নেবো পুরো টাউন এবং চলো আমরা বাহির হই এবং বাহির হওয়ার জন্য কিছু প্রসেস আছে এখানে হ্যাঁ আমি এবার বাইর হয়ে গেলাম তো চলো সামনে আগাই সামনে দেখা যাচ্ছে একটি কার এখানে একটি গেনেট মারতে হবে এই কারটাকে কিন্তু গেনেট মেরে কারটার কিছুই হলো না আরেকটি মারি আরেকটি মারার পরে দেখি কিছুই হলো না গেনেট এত দূর থেকে কাজ হচ্ছে না আমার আমি একটু উড়াল দিতে হবে আমাকে উড়াল দিয়ে আমি সামনে আগাবো গ্রেনেট মেটে কাজ হচ্ছে না আমি একটু উড়াল দিই উড়াল দিলে হয়তো সামনে কিছু পাওয়া যাবে আমি একটু উড়াল দেওয়ার চেষ্টা করি উড়াল দিই ওরাল দিয়ে দেখি এখানে একটি কার দেখা যাচ্ছে এই কার্ডটা আমার পছন্দ হয়েছে এই কার্ডটা আমি আমাকে ছিনতাই করতে হবে তার আগে চিন্তা ভাবনা করার প্রয়োজন আমি একটু চিন্তাভাবনা করে নিই এই কার্ডটা হ্যাঁ আমি এই কার্ডটা নিয়ে নিই এই কার্ডটা নিলে আমার কিছুই করতে পারবে না পুলিশ বেটা আমার পিছনে আছে পুলিশ বেটার আগেই আমি চলে যেতে পারবো চলো সামনে দেখা যাচ্ছে আরেকটি আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্প এখানে আর্মি ক্যাম্প তো আমি রাখবো না এটাকে দখল করতে হবে আমাকে আমি দখল করার জন্য এখানে নামবো এখানে ল্যান্ড করলাম আমি এবার এই কার্ডটাকে থ্রো করে আমি এই আর্মি গেটটা ভেঙে ফেলবো তো ভেঙে ফেললাম একটি আর্মিও ফিনিশ হয়ে গেছে চলো আমরা ভিতরে প্রবেশ করি তো চলো এবার প্রবেশ করে লাভ দিয়ে আমাকে এগোতে হবে লাভ দিয়ে এগোলাম একটা ভালো গান নিতে হবে এদেরকে ফিনিশ করার জন্য একটি বড় গান নেব আমি বড় গান নিয়ে এদেরকে সবাইকে ফিনিশ করব তাদের যে হেলিকপ্টার দেখা যাচ্ছে দশ কোটি টাকা দামের হেলিকপ্টার এরোপ্লেন সবগুলো ক্যাম্প ফিনিশ ধ্বংস করে দেব এবং দখল করে নেব তাদের ক্যাম্প এই সিটির যত কিছু আছে সব কিছু আমি আমাকে দখল করতে হবে আজকে এটাই আজকে আমাদের মিশন এখানে হেলিকপ্টার আমাকে ফায়ার করছে হেলিকপ্টার ব্যাটাকে আমি ফায়ারের মাধ্যমে ফিনিশ করে দিলাম তো চলো এখানে একটি আর্মি ব্যাটা দেখা যাচ্ছে আর্মি ব্যাটাকে ফিনিশ করে দিলাম তো এখানে দেখা যাচ্ছে অ্যারোপ্লেন এই অ্যারোপ্লেনটে আমি ধ্বংস করে দিলাম ফায়ার করে সামনে আমাকে অনেক আর্মি অ্যাটাক করছে যেন আমি আহত হই আমি মারা যাই কিন্তু আমাকে তো এরা চিনে না আমি অনেক শক্তি সঞ্চয় করে এসেছি রিভার প্লেস থেকে কিন্তু এখানে অনেক আর্মি আমি এখন কি করি আমি পালাবো না কি করব না আমি এদেরকে ফিনিশ করব। আমি একটু দূরে যাই এখানে থাকলে হবে না একটু দূরে গিয়ে ফায়ার করতে হবে আমাকে আমি একটু লাভ দিই লাভ দিয়ে এখানে একটু দূরে সরে গিয়ে একসাথে তাদেরকে ফায়ার করে ফিনিশ করার চেষ্টা করব ফায়ার করলাম কিন্তু আমি পড়ে গেলাম তো ব্যাপার না আমি উঠে দাঁড়াবো এবার এদেরকে গ্রেনেড দিয়ে শেষ করতে হবে এদেরকে গ্রেনেড মারলে এরা ফিনিশ হবে গেনেট মারছি এবং ফিনিশ হচ্ছে তারা তো চলো সামনে গই সামনে আর কি কোনো আর্মি পাওয়া যায় কি না এখানে দেখা যাচ্ছে অনেক আর্মি এখানে হেলিকপ্টারও আমাকে ফায়ার করে যাচ্ছে আমি হেলিকপ্টার তো রাখবো এর আগে এই চার ব্যাটাকে ফিনিশ করে দিলাম চার চারটি আর্মিকে এক ফায়ারে ফিনিশ করলাম এই হেলিকপ্টারকে ফিনিশ করবো ফিনিশ হয়ে গেছে তো চলো সামনে আগায় সামনে আরেকটি আর্মি দেখা যাচ্ছে একে একটা লাথি দিতে হবে লাথিটা লাগলো না আরেকটি দি হ্যাঁ লেগে গেছে তো একেও একটা লাথি দিতে হবে হ্যাঁ একে ফায়ার করব ফায়ার করলে এ দুই এখানে রোবট ব্যাটা দেখা যাচ্ছে এই রোবট ব্যাটাকে তো রাখা যাবে না এই রোবট ব্যাটাকে ফায়ার করে ফিনিশ করতে হবে এই রোবট রোবট ব্যাটা আমাকে ফিনিশ করার চেষ্টা করছে তাকে আমি ফিনিশ করে দিলাম ফায়ার করে এখানে একটা ফায়ার করি এখানে আরেকটি ফায়ার করি এই বেটাকে একটা লাথি দেবো এই লাথি দিয়ে আমি এবার ছাদে উঠি ছাদে দেখা যাক কী আছে কিন্তু হেলিকপ্টার বেটা আমাকে ফায়ার করছে যেন আমি ফিনিশ হয়ে যাই আমি এই শহরে যেন আমি না থাকি কিন্তু এই হেলিকপ্টার তো রাখবো না আমি এই হেলিকপ্টারকে যে কোনো মূল্যে আমি ফায়ার করে ফিনিশ করে দেব তো কেমন লাগলো আজকের গেমটি বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে